দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন সেটে আমাদের একজন বোন, কর্মজীবী একজন বোন, খুব পরিশ্রমী একজন মানুষ এবং খুব প্রাণচঞ্চল একজন মানুষ। গত 2 বছর ধরে ওনার PLID রোগে উনি ভুগছেন। সমস্যাটা শুরু হয় খুবই অল্প দিয়ে, প্রথম প্রথম অল্প একটু ব্যথা, বাট একটা সময় সেই ব্যথাটা ক্রনিক পর্যায়ে চলে যায় এবং স্বাভাবিক যে জীবন, সে চলার যে গতি, সেটার কিছুটা মন্থর হয়ে যায়। উঠতে বসতে গেলে এবং প্রতিনিয়তই সেই ব্যথা নিয়েই ওনাকে কাজ করতে হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন এবং শেষ পর্যন্ত উনি সফলতার মুখ দেখেছেন। আজকে ওনার সেই সফলতার গল্পটাই ওনার কাছ থেকে আমরা শুনবো প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে মুর্শেদা। মুর্শেদা, আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে জামালপুর জেলায়, মেলান্দ উপজেলায়, তেলিপাড়া গ্রামে। আচ্ছা, আমরা জানি আপনি একজন কর্মজীবী নারী, তো কোথায় কাজ করেন? আমি একটা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন একটা প্রতিষ্ঠানে চাকরি করি। আমার কর্মস্থল হচ্ছে শেরপুর। শেরপুরে? আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাবিজ স্পেশালিস্ট, স্যারের কাছে আপনি এসেছিলেন এবং স্যারের ট্রিটমেন্ট নিয়েছিলেন। কি এমন হয়েছিল যেটার জন্য স্যারের কাছে আপনাকে এত দূরে আসতে হয়েছে? আমার প্রথম অবস্থায় শুরু থেকে সামান্য একটু হাতে ব্যথা, সামান্য একটু আঙ্গুলে ব্যথা, আঙ্গুলে ব্যথা করতো, প্রায়ই ব্যথা করতো। রাত হইলে দেখা যেতেছে যে ঘুমাইতে পারতাম না। তারপরে ব্যথা থেকে আস্তে 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 পরে ডাক্তার দেখাই, একটু ওষুধ মানে কমে বাড়ে, এরকম অবস্থা। হাতের কোথায়? হাতের আঙ্গুলটাতে ব্যথা করতো। হ্যাঁ, তারপরে ব্যথা করতে করতে তারপরে দেখা গেল যে কোনোই ব্যথা করে। তারপর ডাক্তার ওখানে গেলাম, ডাক্তার ওষুধ দেয়, কমে খায় না, দু একদিন খাই, কমে, তারপর দেখা যাচ্ছে কিছুই হয় না। আচ্ছা, হাত ব্যথা, মূলত আমার হাত ব্যথা নিয়ে সমস্যাটা সবসময় থাকতো। আপনাকে ফিল্ডে যখন কাজ করতেন প্রচুর লেখালেখি করতেন? লেখালেখি করতাম। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনাকে লিখতে একটু কষ্ট হতো? প্রথম কি কষ্ট হতো? প্রথম কি মনে হয়েছিল যে আমি লেখালেখি করছি বা অনেক দূর হাঁটাহাঁটি করছি, সেটা জন্য এরকম হয়েছে? পরে দেখা যাইতেছে, পরে গ্রামের ডাক্তার দেখাইলাম, ডাক্তার দেখাইলে পরে দেখা যায় কিছুদিন ভালো থাকি, আবার ব্যথা করে, ভালো হয় না। পরে এক সময় দেখা যাচ্ছে যে জেলা পর্যায়ে একটা ডাক্তারের কাছে গেলাম, সে তখন মূলত গেছে আমি হাত ব্যথার জন্য, পাশাপাশি আমার মাজা পিঠ ব্যথা করে। তারপর ওনার কাছে গেলাম, উনি বললো যে একটা এক্সরে দিল, এক্সরে করার পরে বললো যে আপনি পিঠে ব্যথা কোথায় করে? আমি পরে বললাম মাজায় ব্যথা করে। পরে কয় তাহলে আপনিই করেন, MRI করেন? সে মুহূর্তে দেখা গেলো যে এক্সরে করে MRI করলাম, আমার তখন আমি ময়মনসিং গেলাম, ময়মনসিং হাসপাতালে যাই, MRI করলাম, MRI তে ধরা পড়লো যে আমার PLID L4 L5। তারপর যা হয় আর কি, মন খারাপ হয়ে গেল, অনেক কষ্ট করে দেখা যেতেছে যে অনেক ওষুধ খায়। তারপরে ওনার ডাক্তারের কাছে 2-3 মাস ওষুধ খেলাম, কিছুই হয় না। কি বলেছিলেন উনি? ওষুধ খাবেন, ভালো হয়ে যাবেন, এমন কিছু বলছে? ওষুধ খান, দেখা যাক কি হয়। কোনো ধরনের ব্যায়াম বা কিছু দিয়েছিলেন? কিছু হালকা একটু ব্যায়াম দিছিল, ব্যায়াম করতাম, কিন্তু দেখা যাচ্ছে কোনো উন্নতি হইতো না। আচ্ছা, তারপর এক সময় দেখা গেল 2-3 মাস পরে যখন গেলাম, বলে স্যার আমার তো কিছুই হচ্ছে না। তখন বলল যে এটা কিছুই হচ্ছে না, বরং আরো বেড়ে যাচ্ছে, কারণ আপনাকে কাজের জন্য বেরোতে হচ্ছে, মুভ করতে হচ্ছে। আর দেখা যাচ্ছে আমার 2টি যমজ সন্তান, তাদেরকে দেখাশোনা করার জন্য আমার কিছু না কিছু কাজ করতেই হয়। সেটা আমার অনেক, আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাইতেছে। ছেলে মেয়েদের কুলে নিতে পারি না, ওদের সেবা যত্ন করতে পারি না, মানে সবসময় মনটাকে এত খারাপ লাগে, কান্নাই চলে আসতো, সবসময় কান্দতাম। আচ্ছা, তারপরে এক সময় দেখা গেল যে ওই স্যার বললো যে অপারেশন করতে হবে। তারপর বলে যে আমার হাজবেন্ড বললো যে ওইখানে যেহেতু অপারেশন করতে বলবো, তাহলে তো আর ওইখানে যে আর আসলে ওষুধ খেয়ে লাভ নেই। তারপরে আমরা জামালপুরে অন্য আরেকটা ডাক্তারকে দেখাইলাম, ডাক্তার ওইখানে গেলাম, যাওয়ার পরে বললো যে এটা ইনজেকশন দিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। 15 দিন পর পর একটা করে ইনজেকশন, সেখানে আমি 3টা ইনজেকশন দিলাম। কি মানে ইনজেকশন দেওয়ার পরে কোনো পরিবর্তন নেই, দিন দিন আরো ক্রমশ বেড়েই চলছে। তারপরে ওখানে মনটা খারাপ হয়ে গেল, তখন দেখা যাচ্ছে আমি এক পর্যায়ে শুধু কান্দতাম যে আমি মনে হয় আর ভালো হবো না। আমি সর্বোচ্চ খারাপ কি হতো, মানে প্রচন্ড পিঠে ব্যথা করতো, সকালে ঘুম থেকে উঠতে গেছেন প্রচন্ড ব্যথা, প্রচন্ড ব্যথা, মানে কোনো কিছু উপর হইতে পারতাম না, কোনো কিছু করতে পারতাম না, কোনো কিছু নিতে পারতাম না, এরকম সব সময় ব্যথা করতো। এবং কখনো কি এরকম হয়েছে প্রচন্ড ব্যথার জন্য সকালবেলা অফিসে যেতে পারেননি? হ্যাঁ, এরকম হয়েছে।
প্রচন্ড ব্যথা, হয়তো শুয়ে আছেন, করতে পারিনি, শুয়ে থাকছি, দেখা যাচ্ছে যে কোনো কিছু করার মতো এই হানি এরকমও হয়েছে। মানে আমার, আপনি যেমন কর্মজীবী নারী, বাইরের কাজের পাশাপাশি আপনাকে সংসারের কাজগুলো করতে হতো, সেগুলো একটা সময় আপনি করতে পারছিলেন না। এমন হয়েছে কি রাতের বেলা প্রচন্ড ব্যথার কারণে ঘুমাতে পারছেন না? প্রচন্ড ব্যথার কারণে এমন হয়েছে যে রাত 1-2 বাজে আমার হাজবেন্ডের ফোন দিয়ে কান্দে দিছি যে আমার খারাপ লাগতেছে। ও আমার সবচেয়ে বড় সাপোর্ট, যে ও সবসময় আমাকে সান্ত্বনা দিছে, ওর সান্ত্বনার জন্য অনেকটা আমি ভালো থাকছি। যে আসলে সব চতুর সাইডে যখন আমার খারাপ লাগছে, যখন কেউ মানে রোগীর জন্য যখন আমার মাথাটা অনেক কষ্ট হইতো, যে আমি অপারেশন করলে আমার বাচ্চাগুলো কি হবে, তখন ও আমাকে সান্ত্বনা দিচ্ছে যে না আমি তোমার পাশে আছি, যত কষ্টই হোক না কেন তুমি চিন্তা করো না, যেভাবে হোক তোমাকে ভালো করে থাকবো। তখন একটু ভালো লাগতো, তখন নতুন করে বেঁচে থাকার একটা সাহস পাইতাম, মনে হইতো যে আমি মনে বাঁচবই না, আর বাঁচলে হয়তো পঙ্গুত্ব নিয়ে বাঁচতে হবে আমাকে। তখন তারপর ওইখানে ইঞ্জেকশন দেওয়ার পরে যখন কাজ হলো না, আরেকটা ডাক্তার দেখাইলাম, তখন সেখানে বললো যে আপনাকে থেরাপি দিতে হবে, এক মাস থেরাপি দিতে বললো। সেখানে জামালপুর এসে আমি থেরাপি দিলাম থেরাপি সেন্টারে। দেখা যাচ্ছে যে 2 করে থেরাপি দিলাম, 15 থেরাপি দিয়েছি, কিছুই হয় নাই, কোনো পরিবর্তনই তো আসে নাই। তারপরে ওই থেরাপি দেওয়া বন্ধ করে দিলাম। থেরাপি দিলে আমার কষ্ট হইতো, প্রচণ্ড বমি হইতো, মাথা গরম হয়ে যাইতো। তারপরে আমার বাড়ির সবাই বললো যে না, এটা এই থেরাপি দিয়ে তোমার যদি কষ্ট হইতেছে তাহলে থেরাপি দেওয়ার দরকার নাই। পরে এক সময় ঢাকা আসলাম, ওই যে কেউ বলে যে হোমিও ওষুধ খাও, গাছতন্ত্র ওষুধ খাও, এগুলাও খাইলাম, পরামর্শ দিতেছে। পরে হোমিও ওষুধ খাইছি, ঢাকা এসে একদম কবিরাজি ওষুধও খাইছি। সে শেষ পর্যন্ত খাওয়ার পরে দেখা যাচ্ছে যখন কিছু না হইলো, তখন ঢাকা আসার পরে আমি মোবাইলে সার্চ দিয়ে এই সারের ভিডিওটা দেখলাম। তখন প্রতিনিয়ত সারের ভিডিওগুলো দেখা শুরু করলাম, ওখানে জয়েন হয়ে গেলাম, আমি ফলো দিয়ে জয়েন হয়ে গেলাম, মানে মিলে গেল, কারণ আপনার সাথে অনেক কিছু মিলে যাচ্ছে। দেখা যাচ্ছে যতগুলো রোগী দেখি আর সাদে আমার কাছে মনে হচ্ছে আমার রোগের সাথে সারের রোগে মানে চিকিৎসার সাথে হুবহু মিলে যাচ্ছে, তাহলে আমাকে তো এখানে যাওয়া দরকার। তখন আমার হাজবেন্ড দেখা গেলো যে টাঙ্গাইলে একটা ডাক্তারের কথা বললো যে কম্পেয়ার করবো, উনি ওইখানে দেখবো না আমি এখানে দেখাবো। তখন ওনার সাথে আমার পরামর্শ করে দেখালো, উনি বললো যে ওইখানে দেখাইলে মনে হয় ভালো করে ডাক্তার। আমার মনটাই এখানে টানতেছে যে আমি এখানেই দেখাবো, আমার রোগের সাথে সবগুলো মিলে যাচ্ছে। তখন ও বুঝলো যে তোমার মন যেহেতু ওইখানে চাইতেছে তাহলে তোমাকে ওখানেই নিয়ে যাই। তারপরে এক সময় আসলাম 16 যখন আমি আসতে চাইলাম, ও 16 ছুটি ছিল, তখন যে স্যার ছুটির দিনে বসলো না। পরে পরে রবিবার 19 আমি পরে সিরিয়াল নিলাম, সিরিয়াল নেওয়ার আমাদের চলে আসলাম। আসার পরে এখানে আসে ডাক্তার স্যারের সাথে দেখা করলাম, স্যার বললো যে আপনাকে ভর্তি হইতে হবে নাইলে অপারেশন করতে হবে, কীভাবে কী সমাধান। আমি পরে বললাম যে স্যার ভর্তি হইলে কী হবে, স্যার বললো যে ভর্তি হইলে আমাদের ট্রিটমেন্ট ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। তো ভাবলাম যে অপারেশন করার চেয়ে যদি ভর্তি হয়ে যায় ইনশাল্লাহ ভালো হয়ে যায়, তাহলে আমাকে ভর্তি হওয়াই ভালো। তারপর আল্লাহর রহমতে ভর্তি হইলাম, আজকে আমার 19 দিন, ইনশাল্লাহ অনেকটাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার এখন সেই উঠতে বসতে গেলে সেই ব্যথাটা এখন আছে? না, আপনি কি স্বাভাবিক আপনার যে কাজগুলো আগে করতে কষ্ট হতো সেগুলো কি এখন করতে পারেন? হ্যাঁ, এখন করতে পারতেছি। তার মানে এই যে আপনার একটা ডিসিশন নেওয়া, সেটা কি সঠিক ছিল? হ্যাঁ অবশ্যই, আমি বলবো যে আজেবাজে টাকা নষ্ট না করে যারা আমার মতো এরকম ভুগতেছেন তারা যেন সরাসরি স্যারের কাছে চলে আসেন। আলহামদুলিল্লাহ। আপনার কি মনে হচ্ছে না যে এই যে ব্যথামুক্ত একটা জীবন, এই যে দীর্ঘ অনেকটা সময় আমরা যেরকম 1-2 ব্যথা সহ্য করতে পারি না, সেখানে 2 আপনি এই ব্যথা নিয়ে আপনি কাজ করেছেন, সংসারের সব কাজও করেছেন, ট্রিটমেন্টও করেছেন, এবং আজকে আপনি ব্যথামুক্ত একটা জীবন, সেই আগের 2 আগের সেই মানুষটাকে মনে হচ্ছে না নিজেকে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুন। হ্যাঁ সবাই দোয়া করুন। দর্শক শুনলেন আমার এই বোনের কথা, এই পুরো সময়টাতে আমার বোন যেটা বলেছেন যে ওনাকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছেন ওনার জীবনসঙ্গিনী, যিনি আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন। আমরা একটু স্যারের সাথে একটু কথা বলবো যে ওই অবস্থায় উনি কেমন দেখেছিলেন, সেই দিনগুলোর কথা কিছুটা স্মৃতিচারণ করবো, এবং আজকে উনি কেমন দেখছেন ওনার সবচেয়ে প্রিয় মানুষটাকে, ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হাবিবুর রহমান হাবিব। আচ্ছা স্যার, আপনি কী পেশার সাথে জড়িত যদি একটু বলেন? আমি আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, সৌদি আরব কর্তৃক পরিচালিত একটি সংস্থা। আচ্ছা আচ্ছা। যারা বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে কিছু চোখের হাসপাতাল প্রতিষ্ঠান করেছেন, যেখানে সেবামূলক প্রতিষ্ঠান, মানুষকে সেবা দেয়, বিনামূল্যে চিকিৎসা প্রদান করে না, সেই প্রতিষ্ঠানে টাঙ্গাইল শাখায় ক্যাম্প ম্যানেজার হিসেবে আলহামদুলিল্লাহ নিয়োজিত আছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো একটি পেশার সাথে স্যার জড়িত আছেন। স্যার আমরা জানি যে আপনার জীবনসঙ্গিনী দীর্ঘ প্রায় 2 যাবৎ উনি PLID রোগে ভুগছিলেন, এবং আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ট্রিটমেন্ট করেছিলেন, আমাদেরকে যদি একটু বলেন যে
প্রথম যখন ব্যথা শুরু ওই সময়টা কেমন দেখেছিলেন বা আপনারা কি কি ধরনের স্টেপ নিয়েছিলেন ওনার চিকিৎসার জন্য এবং আজকে আপনি কেমন দেখছেন আফটার ট্রিটমেন্ট? আসলে মূলত আপনি যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নের উত্তর আমার ওয়াইফ পুরোপুরি দিয়ে দিয়েছে। জি জি জি। তো ব্যথা যখন শুরুতেই ছিল তখন কম ছিল, আর পর্যায়ক্রমে আমরা গ্রামীণ ডাক্তার থেকে শুরু করে যে উপজেলা এবং জেলা পর্যায়ে বিভিন্ন ডাক্তার, যেগুলো আমাদের জেলা পর্যায়ে যে বড় মাপের ডাক্তারগুলো সেগুলো পর্যন্ত আমরা দেখাইছি। দেখানোর পর আমরা কোনো ডাক্তারের কাছ থেকে ভালো রেজাল্ট আমরা পাই নাই। চিকিৎসা নিয়েছি, ভালো হয় মন্দ হয়, ভালো হয় মন্দ হয়, কিন্তু সেই ভালোটার থেকে মন্দটাই বেশি। আচ্ছা। কোনো জায়গায় সমাধান না পেয়ে আমরা হতাশ হয়ে, আমরা শুধু হতাশ তো পরে হয়েছি কিন্তু আমরা চিকিৎসা আমাদের কমতি ছিল, যে যেখানে যেতে বলছে সেখানেই গেছি এবং আমরা নিজেরাও খুঁজে বের করছি কোথায় গেলে ভালো হয়। তো ঢাকা, ময়মনসিংহ, জামালপুর ডিস্ট্রিক্টের বিভিন্ন থানায় ঢাকা থেকে অনেক ডাক্তার আমাদের এলাকায় যায়, তাদের সাথে সাক্ষাৎ করছি, তারা সবাই আমাদেরকে আশ্বস্ত করছে যে ভালো হবে, অপারেশন করতে হবে, অপারেশন করলে ভালো হবে, হ্যাঁ এরকম বিভিন্ন কথা আমাদেরকে বলতো, কিন্তু আমরা অপারেশনের পক্ষে ছিলাম না। পরবর্তীতে আমরা এই ঢাকা এই ডিপিআরসির একটা সন্ধান আমরা পাই, যেটা ওয়াইফ আমার ওয়াইফ বলছেন ইউটিউবের মাধ্যমে। হ্যাঁ, তো তার সাক্ষাৎকার, তার কথাবার্তা, বিভিন্ন কিছু আমরা পর্যালোচনা করে দেখলাম, বা আমাদের আরও অফিসে আমার অফিসিয়ালিভাবে আরও আমার যে আমি যে অফিসে চাকরি করি সেখানেও তো ডক্টর থাকে, এমবিবিএস ডাক্তার আছে, তাদের সাথে পরামর্শ করলাম, তারাও আমাদেরকে এই সাজেস্ট করেছে এই বিষয়টা নিয়ে। তার আমরা এই ডক্টর শফিউল্লাহ স্যারের প্রধানের যে আইডিটা এটা তাদের সাথে অ্যাড করাই দিয়ে আমি আমাদের ডক্টরকে বলছিলাম যে আপনারা এটা একটু পর্যালোচনা করে দেখেন কেমন হয়। পরে আমার ডক্টররা তারা দেখলো যে আরও বিভিন্ন ডাক্তারের ই দিচ্ছি, তারা সবগুলাই আপনার ই করার পরে সাজেস্ট করেছেন, হ্যাঁ বললো যে আপনারা এইখানেই যান। আলহামদুলিল্লাহ। তো পরে আমরা এইখানেই আসলাম, আল্লাহর রহমতে চিকিৎসা নিলাম। এই দুই বছরের মধ্যে তো অনেক স্মৃতি আছে, এতগুলো স্মৃতি তো এত বলা সম্ভব না। সর্বোপরি কথা হলো দুই বছর আগে এবং দুই বছরের মাঝামাঝি এবং এই পর্যন্ত চিকিৎসার আগ পর্যন্ত যে অবস্থায় ছিলাম খারাপ অবস্থাতেই ছিলাম। তো এখন আল্লাহর রহমতে আমার ওয়াইফ এখানে এই ডিপিআরসি তে চিকিৎসা নেওয়ার পরে এই 19 দিনে আল্লাহর রহমতে সুস্থ হয়েছেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে বলেছেন আপনি আপনার দৃষ্টি কোন থেকে যতটুকু দরকার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যাডাম যেভাবে বলেছেন, আসলে আমাদের প্রত্যেকটা মানুষকে আসলে এরকম হওয়া উচিত যে একজন আরেকজনের পরিপূরক, যাতে এই ধরনের সহানুভূতিশীল হয় এবং তারা যাতে যত্ন সহকারে আসলে চেষ্টা করেন আমাদের ঘরে যদি এই ধরনের রোগী থাকে তাদেরকে আসলে সহযোগিতা করার জন্য। এখানে মানসিক যে সাপোর্ট এটা অনেক বড় একটা ব্যাপার। দর্শক, আপনারা শুনলেন এতক্ষণ আমাদের এই বোনের কথা এবং তার হাজবেন্ডের কথা। দেখুন, ওনারা চেষ্টা করেছেন প্রথম থেকেই, যখনই রোগ ধরা পড়েছে সেখান থেকে ওনারা চেষ্টা করে গিয়েছেন এবং একটা সময় ওনারা সফলও হয়েছেন। ওনারা কখনও কিন্তু চিকিৎসা থেকে পিছ পা হননি, ওনাদের সবসময় মনে হয়েছে যে না, আমাদেরকে সুস্থ হতে হবে, ভালো থাকতে হবে, এবং সেই চেষ্টা করে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে অনেক লক্ষণীয় বিষয় যে সাপোর্ট, আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই যে আসলে পরিবারের সদস্যরা যদি কেউ অসুস্থ হয়ে যায় অনেক সময় আমরা পরিবারের কাছ থেকে ভালো সাপোর্ট পাই না, সেক্ষেত্রে দেখা যায় ওই অসুস্থ মানুষটা আরও বেশি ভেঙে বা মুষড়ে পড়েন এবং বেঁচে থাকার আগ্রহ একটা সময় তারা হারিয়ে ফেলেন। তো আসলে এই জিনিসটা আসলে কখনো হতে দেওয়া যাবে না। আমরা পরিবারের প্রতিটা মানুষ যদি একটু সহানুভূতিশীল হই এবং তাদের প্রতি যদি আমরা একটু যত্নশীল হই এবং তাদের চিকিৎসাটা যদি আমরা সঠিক সময়ে করতে পারি, প্রত্যেকটা মা ভাই বোন কিন্তু এরকম সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি।
আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল